ওয়েলকাম টু রান্না বান্না স্পেশাল। রান্না বান্না স্পেশালে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটলের একটা রেসিপি। রেসিপিটার নাম হলো আলু পটলের সবজি। তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা দেখে নিই এই আলু পটলের সবজিটা কিভাবে বানাই আর এটাতে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করবেন আর আমাকে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আলু পটলের সবজি বানানোর জন্য আমি এখানে পটল নিয়েছি। পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে দুখণ্ড করে কেটে নিয়েছি। এছাড়া আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট, রেড চিলি পেস্ট, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, লবণ লাগছে, হলুদ লাগছে, গরম মশলা পাউডার লাগছে, আর লাগছে ধনে পাতা কুচি। এছাড়া আমি ফড়নে ইউজ করব তেজপাতা, শুকনো লঙ্কা, জৈত্রী, আর গরম মশলার মধ্যে লাগছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এছাড়া আমি এখানে চিনিও ব্যবহার করব। চলুন তাহলে আমরা আজকে দেখে নিই আমাদের আজকের রেসিপি আলু পটলের সবজি। আর আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেলে আমি আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে 5-6 মিনিট ভেজে নিলাম। দেখুন আলু ভাজা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই পটলগুলোকেও ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। পটলগুলোকে দেওয়ার পর আমি এর মধ্যেও দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকেও আমি আলুর মতন ভালো করেই ভেজে নেব। পটলটাকেও আমি 5-6 মিনিট ভেজে নিলাম। দেখুন পটলটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকেও আমি তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পর আমি ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ, জৈত্রী, আর দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। দিয়ে ফোড়নে দিয়ে আমি জাস্ট এগুলোকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। আমি এই উপকরণগুলোকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব ব্রাউন করে, হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট ভেজে নিলাম হালকা ব্রাউন করে। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এছাড়া দিয়ে দেবো 1 টিস্পুন রেড চিলি পেস্ট। রেড চিলি পেস্টটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম আর বেশি করে নেবেন। এগুলো মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব 2 মিনিট।
আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটার পেস্টটা। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটা দিয়েছি, মিক্সড করে নিয়ে এটাকে আরও দু মিনিট কষিয়ে নেব। সরি বন্ধুরা, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই টমেটা দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না। এবার এটাকে আমি আরও দু মিনিট কষিয়ে নেব। টমেটাটা দেওয়ার পর আমি দু মিনিট মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর পটল, যেটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। দিয়ে আলু আর পটলটা আমি এই মশলাগুলোর সঙ্গে ভালো করে আবারও মিক্স করে দু মিনিট কষিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্টি হবে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আলু আর পটলের সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট আরও কষিয়ে নেব। দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, এটাকে আমি একবার নেড়ে দেব বা উল্টে পাল্টে দেব। আলু আর টমেটো, আলু আর পটল সব মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাগুলো ছেড়ে এসছে তেলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি গরম জল ইউজ করব। আমি বলেছি গরম জল ইউজ করলে তরকারির টেস্টটাও ভালো হয়, আবার কালারটাও খুব ভালো আসে, তাই আমি তরকারিতে গরম জলই ইউজ করি। জলটা দেওয়ার পর আমি ফ্লেমটাকে একদম হাই করে দেবো। হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এতে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলু এবং পটল ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য কিছু ধনে পাতা কুচি। এগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে নেব সবজিটার সঙ্গে। হয়ে গেছে, মিক্সড করে নিয়েছি। এবার আমার আজকের এই রেসিপিটা একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি আলু পটলের সবজি আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন এটা কত সহজ উপায়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।